করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আজ সোমবার সকাল থেকে রাজধানীর তিনটি হাসপাতালে ফাইজার বায়োএনটেকের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। হাসপাতাল তিনটি হলো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শেখ রাসেল গ্যাস্ট্রো লিভার হাসপাতাল। আজ পরীক্ষামূলকভাবে প্রতিটি কেন্দ্রে 120 জনকে টিকা দেওয়া হচ্ছে। আগামী 7 থেকে 10 দিন তাদের পর্যবেক্ষণে রাখা হবে। এরপর বিরতিহীনভাবে দেশে আসা 1,00,620 ডোজ টিকা প্রদান করা হবে। সকাল 9:30টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন হলে করোনা ভাইরাসের প্রথম ডোজ হিসেবে ফাইজারের টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন BSMMU-র উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ। একই সময়ে মহাকালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রো লিভার হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ফাইজারের টিকা দেওয়া শুরু হয়।